শেখ আমার একটি প্রশ্ন হলো যদি কেউ নিজের দোকান বা ঘর কোনো অমুসলিমকে ব্যবসার কাজে ভাড়া দেয় আর ওই অমুসলিম যদি সেখানে বসবাসের পাশাপাশি পূজা অন্যান্য কাজ করে তাহলে কি ওই দোকান ঘরের মালিকের গুণা হবে আপনার উদ্দেশ্য কি এটা দেখতে হবে আপনি ভাড়া দিয়েছেন যখন তখন আপনার উদ্দেশ্য আপনার প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে তাকে দোকান করার জন্য ভাড়া দিয়েছেন অথবা বসবাসের জন্য ভাড়া দিয়েছেন যদিও উত্তম হচ্ছে যে আপনি মুসলিমকে বসবাস করতে দেবেন আপনার বাড়িতে যাতে করে সেখানে আল্লাহর জি কি রাজগার হয় নেকির কাজ হয় গোনহার কাজ না হয় বড় শির বড় কুফুরি কমপক্ষে না হয় আর মুসলিমরাও অধিকাংশ গণহায় লিপ্ত তারপরেও আপনি একজন মুসলিমকে বসবাস করার জন্য ভাড়া দিচ্ছেন এটা উত্তম বলা যেতে পারে ওয়াজে ফরজ নয় আর বিশেষ করে যারা অমুসলিম দেশে বসবাস করছেন বা যেখানে অমুসলিমদের সংখ্যা অনেক বেশি সেখানে তো ভাড়া দিতেই হবে না হলে আপনার ভাড়া হবে না আপনি ক্ষতিগ্রস্ত হবেন ইসলাম এরকমটা বলছেন না ইসলামে এই সংকীর্ণতা নেই দুনিয়ার ব্যবসা বাণিজ্য লেনদেন অমুসলিমদের সাথে রসুর উল্লাহিসাম করেছেন তো আপনি ভাড়া দিয়েছেন বসবাসের জন্য দোকান পাট করার জন্য ব্যবসা করার জন্য কিন্তু পাশাপাশি যেহেতু বসবাস করে সে পূজাও করে এরকম অনেক পাপ করতে পারে তাদের কাছে তারা হালাল হারাম কিছু নেই অনেক হারাম কিছু খাচ্ছে এর গোনার বোঝা আপনাকে নিতে হবে না এর গোনার বোঝা আপনাকে নিতে হবে না তবে মনে রাখবেন যদি প্রথম প্রথমখানে বলে যে আমি ভাড়া নিচ্ছি তোমার কাছে আমি এখানে পূজা করব তাহলে দেবেন না আপনি অথবা পূজার জন্য গায়রুল্লাহর এবাদতের জন্য উপাসনার জন্য যদি কেউ মন্দির তৈরি করার জন্য চার্চ তৈরি করার জন্য আর কিছু পাপ করার জন্য সিনেমা হলের জন্য যদি আপনার কাছে ভাড়া চায়